সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে পড়া শুরু করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থটি দেখে। তব কথামৃতম তপ্ত জীবনং কবি বিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি কৃণান্তি এ ভুরিদাজন। আজকে শুরু করছি পড়া দ্বিতীয় পরিচ্ছেদ, প্রথম দর্শন। তব কথামৃতম তপ্ত জীবনং কবি ভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি কৃণান্তিয়ে ভুরিদাজনা। শ্রীমদ্ ভগবত গোপীগীতা রাসপঞ্চম অধ্যায়। গঙ্গাতীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি, মা কালীর মন্দির। বসন্তকাল, ইংরেজি 1882 খ্রিস্টাব্দের মার্চ মাস, ঠাকুরের জন্ম উৎসবের কয়েকদিন পরে। শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ বুক সঙ্গে 23 ফেব্রুয়ারি বৃহস্পতিবার, 12ই ফাল্গুন 1288 শুক্লা ষষ্ঠী ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন। তাহারই কয়েকদিন পর সন্ধ্যা হয় হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে। একঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন। এই প্রথম দর্শন। ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাশ্ব হইয়া সহাস্য বধনে হরিকথা কহিতেছেন। ভক্তেরা মেঝে বসিয়া আছেন। কর্মত্যাগ কখন? মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কহিতেছেন, আর সর্বতীর্থের সমাগম হইয়াছে, অথবা যেন শ্রী চৈতন্য পুরী ক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই জেনো যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরি নাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। আবার বলিলেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। মাস্টার সিধুর সঙ্গে বরাহনগরের এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন। আজ রবিবার, অবসর আছে তাই বেড়াইতে আসিয়াছেন। শ্রীযুক্ত প্রসন্ন বানুর্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন। তখন সিধু বলিয়াছিলেন, গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সে বাগানটি কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। বাগানের সদর ফটক দিয়া ঠুকিয়াই মাস্টার ও সিধুর বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন। মাস্টার অবাক হইয়া দেখিলেন, দেখিতে ভাবিতেছেন, আহা কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে নড়তে ইচ্ছা করছে না। কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসব। সিঁদুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল। এককাল কাঁসর ঘণ্টা খোল করতালি বাজিয়া উঠিল। বাগানের দক্ষিণ সীমান্তে হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল। সেই শব্দ ভাগীরথী পক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল। মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্তানের সবে জোস্না উঠিতেছে। ঠাকুরের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে। মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া
পরম প্রীতি লাভ করিলেন। সিধু বলিলেন, এটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা, অনেক অতিথি কাঙাল আসে। কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্যে দিয়া পাদচরণ করিতে করিতে দুইজন আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া, এইমাত্র ধূনা দেওয়া হইয়াছে। মাস্টার ইংরেজি পড়িয়াছেন, ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। দ্বার দেশে বৃন্দে ঝি দাঁড়াইয়াছিল, জিজ্ঞাসা করিলেন, হ্যাগা সাধুটি কি এখনের ভিতরে আছেন? বৃন্দে, হ্যাঁ এই ঘরের ভিতরে আছেন। মাস্টার, ইনি এখানে কতদিন আছেন? বৃন্দে, তা অনেক দিন আছেন। মাস্টার, আচ্ছা ইনি কি খুব বইটই পড়েন? বৃন্দে, আর বাবা বইটই সব ওর মুখে। মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন। মাস্টার, আচ্ছা ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন? আমরা কি এ ঘরের ভিতর যেতে পারি? তুমি একবার খবর দিবে? তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন, ঘরে আর অন্য কেহ নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের উপর বসিয়া আছেন। ঘরে ধূনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনি ও সিধু মেঝেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কি করো, বরাহনগরে কি করতে এসেছো ইত্যাদি? মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্য মনস্ক হইতেছেন। পরে শুনিলেন, এরই নাম ভাব। যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসে আছে, মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সে ব্যক্তি যেমন শোষক ব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে একদৃষ্টে এক মনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না, এ ঠিক সেই রূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয়, কখনো কখনো তিনি একেবারে বাহ্য শূন্য হন। মাস্টার, আপনি এখন সন্ধ্যা করবেন? তবে এখন আমরা আসি। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, না সন্ধ্যা তা এমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এ সৌমকে, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে। বই না পড়িলে কি মানুষ মহৎ হয়, কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিবে। আমরা পড়ছিলাম প্রথম পরিচ্ছেদ থেকে, 1882 মার্চ। মাস্টার মহাশয় দেখলাম ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে কীভাবে এলেন এবং কীভাবে ব্যাখ্যা করছেন উনি, আমাদেরও যেন সেই জায়গায় নিয়ে চলে গেলেন। আমরা পরবর্তীতে দেখব তৃতীয় পরিচ্ছেদ থেকে দ্বিতীয় দর্শন কীভাবে হয়েছিল মাস্টার মহাশয়। আমার কিছু পড়ার সময় ভুল ত্রুটি হয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী করি। অনেক ধন্যবাদ। জয় ঠাকুর।